হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ফাইন। এখন আমি আছি বিশকেকে, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। এটা হচ্ছে লোকাল বাজার। তো এখন অনেকে প্রশ্ন করেন ভাই যে কিরগিজস্তানে কী ভিসা নিয়ে আসলে ভালো হবে, স্টুডেন্ট নাকি জব ভিসা? আসলে এখানে জবের চেয়ে হচ্ছে স্টুডেন্টের একটু পাওয়ার বেশি। এখানে জব ভিসায় আসলেও ভালো, এখান থেকে আপনারা বিভিন্ন কান্ট্রি ভ্রমণ করতে পারেন, আপনারা এখান থেকে আপনাদের ট্রাভেল হিস্ট্রি মেক করতে পারেন, দেন আপনারা ফিউচারে ভালো কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন ভ্রমণ করে। কিন্তু যদি আপনার এখানে স্টুডেন্ট ভিসা হয় তাহলে এখানে হচ্ছে আপনার জন্য আরও ভালো অপরচুনিটিস, কারণ যারা স্টুডেন্ট তারা এখানে খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে, ব্যাঙ্কের কার্ড পেতে পারে, তারা অনেক সুবিধা ভোগ করতে পারে। আর যেহেতু বর্তমানে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার নিয়ে সমস্যা, ভিসা হয়ে যায় কিন্তু ম্যান পাওয়ার লেট বা হচ্ছে না প্রবলেম, সো অনেক পেইন মনে হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিরগিজস্তানে কোন ভিসা আসলে ভালো হবে, জব ভিসা নাকি স্টুডেন্ট ভিসা? এখানে জব ভিসা আসলে সবাই জব করতে পারবেন ভালো বেতনে। এখানে বেতনের স্কেল হচ্ছে $400 থেকে $500, আর যারা হচ্ছে এখানে স্টুডেন্ট তারাও কিন্তু এখানে জব করতে পারেন। যদি জব নাও করতে পারেন তাহলে হচ্ছে এখানে সাইকেল আছে, সবাই কিন্তু এখানে সাইকেল কিনেই ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তো এখানে হচ্ছে দুই ভিসা আসলেই কাজ করা যাবে, কারণ হচ্ছে যারা কিরগিজস্তানে স্টুডেন্ট তারা কিন্তু খুব কম সময়ে বিভিন্ন কান্ট্রি ভিসা লাভ করতে পারে। লাইক এখান থেকে ওরা খুব সহজে ভিসা পায় হচ্ছে কাজাখস্তান, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, চায়না, এগুলো। তো যারা স্টুডেন্ট তারা কিন্তু খুব কম রিকোয়ারমেন্টসে এখান থেকে বিভিন্ন কান্ট্রি ভিসা নিয়ে ভ্রমণ করে তাদের ট্রাভেল হিস্ট্রি মেক করতে পারে। তো যারা ঢাকা বাংলাদেশ থেকে আসতে চান আমি মনে করি ওদের জন্য বেস্ট হবে স্টুডেন্ট ভিসা জবের থেকেও, কারণ এখানে এসে আপনারা সবাই জব করতে পারবেন লিগ্যালভাবে, কোনো ইলিগ্যাল ওয়ে না। তো যেহেতু এখানে জবের জন্য ম্যান পাওয়ার লাগে, অনেক সমস্যা প্রবলেম, তো সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি ওইটাই বেস্ট স্টুডেন্ট ভিসা। আর এখানে খরচ কম হয়, খুব কম খরচে আসা যায়। তো আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।